খুশির ধারা নবরূপে সেজেছে ওই বসন্ত ধারা রবিচের আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে ওই বসন্ত ধারা পানি 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 সারা আমিনা ঘরে পানি 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 সারা আমিনা ঘরে খুশির সংসার তারাতে অবিরাম আহলান সাজাদ রবি শোষ
উড়ে জাহাজে গেছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন ছাদে গেছিল তখন কিছু করে গেছিল, বোরাকে করে, বোরাক করে বলে হ্যাঁ যখন সাপে কামড়ালো তখন আল্লাহ রাসূলের থুতু মোবারক দেওয়ার সাথে একটা বিষ পানি হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলছে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে আমার নবীর থুতু দিয়া ভালা হইয়া গেছে, বললো সেই যুগে কি আমাদের মধ্যে ঝগড়া, কিন্তু আগের যুগের মানুষের যদি অসুখ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে রোগ ভালো হয়ে যেত বলে সুবহানাল্লাহ। রাসূলের চেহারা থেকে রোগ ভালো যেতে হয় বলছে আগের যুগের মানুষের অসুখ হইতো ভালো যে হইতো, ভালো সেই যুগে কি ভালো
সেই সুযোগের কি টাকা প্রতি এগুলো ছিল রে সেই সুযোগের কি টাকা প্রতি এগুলো ছিল রে বিখানিতে বিখানি আকর দিছি চলনা বিখানিতে বিখানি আকর দিছি এমন সুন্দর তয়ারে নবী খোসা সাইবানি এমন সুন্দর তয়ারে নবী খোসা সাইবানি আকর বিজি বলো না সুবহান